বিচারক জনাব মোহাম্মদ ইব্রানুল হক চৌধুরীর আদালতে হাজির করা হয়েছে। আপনারা দেখছেন ঐতিহ্য টিভি, ঐতিহ্যের পাশে সব সময়। খালেদ সাইফুল্লাহ এবং মামুনুল হককে বিজ্ঞ বিচারিক আদালত আমলিয়া আদালত নম্বর 7 নম্বর আমল বিচারক জনাব মোহাম্মদ ইব্রানুল হক চৌধুরীর আদালতে হাজির করা হয়েছে। এই আদালতে দুইজনকে হাজির করা হয়েছে। এই মামলাটা ছিল চান্দিনার, যে সে ধর্মকে অবলম্বন করে দেশের নাশকতার সৃষ্টি করার কারণে এই মামলা সৃষ্টি হয়েছে। এবং খালেদ সাইফুল্লাহ এবং মামুনুল হক সহ আরও অজ্ঞাতনামা অনেক আসামি আসছে। তো টোটাল আসামি কতজন এটা সিএস দাখিল করার পরে বলা যাবে। এখনও মামলা তদন্তাধীন আছে। এই মামলাটা বিজ্ঞ আদালত উপভোগের শুনানি ক্রমে আগামী 23/12/2021 তারিখ চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছে। আপনারা দেখছেন ঐতিহ্য টিভি। ঐতিহ্যের পাশে সব সময়। ঐতিহ্যের পাশে সব সময়। ঐতিহ্য টিভি, ঐতিহ্যের খোঁজে। আপনারা দেখছেন ঐতিহ্য টিভি। থাকুন ঐতিহ্য টিভির সাথেই।